আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আপনি দুনিয়াকে যে দৃষ্টি দিয়ে দেখেন আল্লাহ তালা ওই দৃষ্টি দিয়ে দেখেন না এবং তার রসুল সাল্লা আসাল্লাম এরকমটাও দেখতেন না আপনার দৃষ্টিতে হতে পারে এই দুনিয়ার চারপাশে যা কিছু আছে সবকিছু কিছু চাকচিক্যমান সৌন্দর্য যা কি না ধোকার কিন্তু আপনার কাছে মনে হবে না এই সকল চাকচিক্য জিনিস আপনাকে ধোকা দিচ্ছে আপনার দৃষ্টিতে হতে পারে এই দুনিয়ার প্রতিটি বস্তু অনেক মূল্যবান যা আখেরাতের চেয়ে কিন্তু আলোর দৃষ্টিতে আপনি দুনিয়া যে মান যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন তা আপনার জন্য ধোকার সামগ্রী আল্লাহতালা বলেন আর দুনিয়ার জীবন হচ্ছে ধোকার সামগ্রী আপনি দুনিয়াতে যে সমস্ত ভোগ সামগ্রী দেখছেন তা আপনার কাছে মনে হতে পারে আখেরাতের তুলনায় অনেক বেশি কিন্তু এ সকল বস্তু আলোর কাছে কিছুই না অর্থাৎ দুনিয়ার বস্তু আখেরাতের চেয়ে অনেক নগণ্য তালা বলেন অথচ দুনিয়ার জীবনে ভোগবিলাস আখেরাতের তুলনায় একেবারে নগণ্য অন্যদিক থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহমদ সল্ল আল্লি ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে এই দুনিয়া মূল্য হচ্ছে একটি মৃত কান কাটা বকৃত চয় রসদ্দ সাল্লা আলী ইসলাম একদিন একটি কানকাটা বক্রির সামনে উপস্থিত হলেন তখন থেকে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে একে এক দিরামে বিনিময় ক্রয় করতে পছন্দ করবে সাহাবিগণ বললেন আমরা তো একে কোনো কিছু বিনিময় ক্রয় করতে পছন্দ করছি না তখন তিনি বললেন আল্লাহর কস এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়ার এর চেয়েও অধিক নিকৃষ্ট চিন্তা করুন আল্লাহর কাছে পৃথিবী কতটা নিকৃষ্ট আবার রসদ সাল্লা দৃষ্টিতে দুনিয়া আর আখিরাতে উদাহরণ হলো তোমাদের কেউ মহাসাগরের মধ্যে নিজের একটি আঙ্গুল ডুবিয়ে দাও এরপর লক্ষ্য করো তোমার আঙুলের সাথে কতটুকু পানি লেগে আছে হে দুনিয়া মানুষ আপনি যেভাবে দুনিয়াতে মায়া দেখাচ্ছেন এ দুনিয়ার প্রতিটি বস্তু আপনাকে ধোকা দিচ্ছে আপনার রব আপনার উদ্দেশ্যে বলছেন হে মানুষ নিশ্চয় আল্লাহর অদা সত্য অতএব দুনিয়া জীবন যেন তোমাদেরকে কোনো কিছুতেই প্রতারিত না করে আর বড় প্রতারক হলো শয়তান সেই শয়তান যেন তোমাদেরকে আল্লাহ ব্যাপারে প্রতারণা না করে সুতরাং আল্লাহ ও তার রসুদ সাল্লাহ ইসলাম যেভাবে দুনিয়াকে দেখতে বলেছেন যেভাবে দুনিয়াতে চলতে বলেছেন আমাদেরকে সেভাবে অনুসরণ করতে হবে আমাদেরকে সে অনুযায়ী চলতে হবে এই দুনিয়ার প্রতিটি বস্তু আমাদেরকে ধোকা ফেলতে পারে সুতরাং আমরা যদি আল্লাহর বিধান এবং রসদ সাল আলী আসসালাম এর সুনতা আদায় করতে পারি তাহলে সতের আমাদেরকে কখনো দোকায় ফেলতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক আমিন